আলহামদুলিল্লাহ ভালো আছি মাফিয়া সাহেব, আপনার কি খবর? বাংলাদেশ ঘোরা হয়েছে, সুন্দরবন ঘুরে আসতে পারেন, বাংলার বাঘ সম্পর্কে আইডিয়া হয়ে যাবে, তখন আর এই শহরের বাঘের সাথে টক্কর দেওয়ার চুলকানি উঠবে না। আসিয়ান শব্দ করে হেসে উঠল। আসমিনের দিকে হালকা ঝুঁকে কৌতুক গলায় বলল, এত ভালোবাসা কার জন্য বাঘ সাহেব? নূরের জন্য। বোন কিন্তু আমার আস্ত ভাগিনী, আমি না হয় কিছু নাই করলাম, আপনার ভাগিনী আপনাকে ছাড়বে তো? আসমিন অবাক হওয়ার ভান করে বলল, ছাড়বে কেন, আমি বা ছাড়তে দিব কেন, আমি তাকে আমার ভালোবাসায় বন্দিনী করব। তার তেজ আমিতে শুরু হয়ে আমিতে শেষ হয়ে যাবে, বড্ড আদরের বউ আমার, আমি আবার বউ ছাড়া একদম থাকতে পারি না। আসিয়ান খুক খুক করে কেশে উঠল। সম্পর্ক যেমনই হোক না কেন, বোন তো হয়, তাকে নিয়ে এমন লাগামহীন কথাবার্তা কানে লাগছে। আসমিন আসিয়ানের অস্বস্তিকে পাত্তা না দিয়ে সরাসরি মূলে ঢুকে গেল। তোমার মামি তোমাকে এখানে কি মনে করে আনলো ভাই আমার, কি চাই তোমার? আমার পুরো সাম্রাজ্য চাই, পুরোটা। আসমিন বাঁকা হাসল। সাম্রাজ্য তো আমার রানীর, তার রাজা তোমার সামনে বসে, তাকে টপকে নিতে পারলে নিয়ে নাও। আর যদি রানী না থাকে? আমার ফুপার শেষ অংশ তুমি, তোমাকে মারতে আমার খারাপ লাগবে? বিষাক্ত অতীত টেনে এনো না আসিয়ান, আমি ধ্বংস হলে কেউ সুখে থাকবে না। চেনো তো আমাকে, কি করতে পারি নতুন করে বোঝাতে হবে না নিশ্চয়ই। আসিয়ান আসমিনের শান্ত মুখের দিকে তাকালো, চেহারায় কোনো ভয় অস্থিরতা চিন্তা রাগ কোনো কিছুরই ছাপ নেই। সে জানে আসমিন ভয়ঙ্কর, যা কেউ জানে না তা আসিয়ান জানে, ভালো মানুষ তো সেও নয়। আপনার সত্যি সামনে এলে আপনার রানী যথেষ্ট আপনাকে ধ্বংস করার জন্য। নিজেকে নিয়ে ভাবো, একটা মাত্র জীবন তোমার, এটা হারালে কি দিয়ে দেহ চালাবে? ঠান্ডা মাথায় হুমকি দিয়ে চলে গেল আসমিন। আসিয়ানের মাথায় চিন্তার ভাঁজ পড়েছে, ভিতরে ভিতরে কিছু একটা হচ্ছে। নূরকে মেরে ফেলা তার উদ্দেশ্য না, তার উদ্দেশ্য সব কিছু নিজের করে নেওয়া। অমির সাথে কথা বলতে চেয়েছে কয়েকবার, ফলাফল শূন্য। তাদের জীবনটা বড্ড অগাছালো, সব থেকেও কেউ নেই। আসমিনের সাথে তার যে সম্পর্ক তা কয়েকজন ছাড়া কেউ জানে না, এমনকি অমিও জানে না। কামিনী চৌধুরীকে নিরাশ করবে না সে, নিজের সর্বোচ্চ দিয়ে আসমিনের মোকাবেলা করবে। কেউ কাউকে জানে মারতে পারবে না, সমস্যাটা এখানে, নাহলে এতদিনে কেচ্ছা খতম হয়ে যেত। আসমিন সরাসরি নূরের অফিসে চলে এসছে। নূর সকাল থেকে তার ফোন রিসিভ করছে না, এত আদর ভালোবাসা দেওয়ার পরেও বউ তাকে পাত্তা দিচ্ছে না। তার মেহনত সব জলে ভেসে গেল, তাই সে চিন্তা করেছে এখন থেকে বউকে বেশি বেশি ভালোবাসবে। সকাল বিকাল ট্যাবলেট খাওয়ার মতো বউকে আদর করতে হবে, দরকার হলে রাজনীতি ছেড়ে বউয়ের আঁচল ধরে ঘোড়ার চাকরি নিয়ে নেবে, বউকে তার জন্য পাগল করেই ছাড়বে, তবে না প্রেমটা মাখমাখো হবে। আসমিন কেবিনে প্রবেশ করতেই নূর ভ্রু কুঁচকে সেদিকে তাকালো। আসমিনকে দেখে কপাল কুঁচকে বলল, কি চাই? বউয়ের অ্যাটেনশন? তুমি এমন বেইমান কিভাবে হলে নূর? সারা রাত ভালোবাসার এই দাম দিলা? এত আদর ভালোবাসার পরে তোমার উচিত ছিল আমার কোলে বসে থাকা, আর তুমি সকাল হতেই সব ভুলে গেলে, মানে কাজ শেষ, খোদা হাফেজ। নূর শান্ত চোখে তাকিয়ে আসমিনের সমস্ত বাজে কথা হজম করে নিল। আসমিন থামতে পুনরায় কাজে মন দিয়ে শান্ত গলায় বলল, আপনার ছি মার্কা কথা শেষ হলে বিদায় হন। আসমিন নূরকে টেনে তুলে নিজের সাথে চেপে ধরল, কপালে ঠোঁট ছুঁয়ে শান্ত গলায় বলল, ফোন ধরছিলে না কেন? বিজি ছিলাম। নূরের সহজ উত্তরটা সহজভাবে নিতে পারল না আসমিন, তবে নূরকে কিছু বুঝতে দিল না। কিছুক্ষণ নিজের সাথে জড়িয়ে দেখে গালে হাত বুলিয়ে বলল, খেয়েছো কিছু? এখন শরীর কেমন লাগছে? ভালো লাগছে, খাইনি, খাবো এখন। চলো একসাথে খাই, লুবানা নামে একটা মেয়ে আসবে, আজ থেকে ও তোমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, সান সব বুঝিয়ে এখানে নিয়ে আসবে, তোমার সাথে সারাদিন থাকবে, মেয়েটা এতিম, রাতে নূর মঞ্জিলে থাকার ব্যবস্থা করে দিও, ছোট একটা ভাই আছে সেও ওর সাথেই থাকবে, কোনো অসুবিধা নেই তো? সমস্যা নেই, আমি সব ম্যানেজ করে নিব, এবার ছাড়ুন, ক্ষুধা পেয়েছে তো। আসমিন ছাড়ল না, হাতের বাঁধন আরও শক্ত করে নূরকে নিজের সাথে চেপে ধরল, পিসপিস করে বলল, ছাড়তে পারবো না, আমার মুড নেই, বউকে ছেড়ে দেওয়ার জিনিস, বউ এভাবে জড়িয়ে রাখার জিনিস, চুপ করে থাকো, না হলে অফিসকে বেডরুম বানাতে আমার সময় লাগবে না। রাতের আকাশ দেখায় মগ্ন নূর, আকাশের দিকে তাকিয়ে আনমনে কিছু একটা ভেবে চলেছে সে। আসমিন এখনও বাসায় আসেনি, তার জন্য অপেক্ষা করছে নূর, মুখে স্বীকার না করলেও আসমিনকে সে অসম্ভব ভালোবাসে, আসমিন তার রক্তে মিশে আছে, এক মুহূর্ত চোখের আড়াল হলেই বুকের ভিতর আনচান শুরু হয়ে যায়। আচ্ছা, আসমিন কি বুঝতে পারবে তার অস্থিরতা, তার চোখ দেখে ভালোবাসার গভীরতা বুঝতে পারে এই বজ্জাত মন্ত্রী? আসমিনের ভালোবাসায় আবার অত রাগ ঢাক নেই, সে যেখানে সেখানে তা নিজের ভালোবাসায় প্রকাশ করে ফেলে।
গুরুত্বপূর্ণ মিটিং চলাকালীন বউয়ের কথা মনে পড়লে মিটিং থামিয়ে গম্ভীর গলায় বলে, কিছুক্ষণ আলোচনা বন্ধ রাখুন, আমি আমার বউকে মিস করছি, তার সাথে কথা বলা এই মুহূর্তে অক্সিজেন নেয়ার মতো জরুরি। প্রথম প্রথম সবাই হতভম্ব হয়ে তাকিয়ে থাকলেও এখন সবাই স্বাভাবিক হয়ে গেছে। আড়ালে সবাই মুখ টিপে টিপে হাসলেও মুখ ফুটে কিছু বলার সাহস কেউ করে না। পেছন থেকে কেউ জড়িয়ে ধরায় ধ্যান ভাঙল নূরের। আসমিনের জেন্টস পারফিউম নাকে ধাক্কা খেতেই মুখে হাসি ফুটল নূরের। আমাকে দেখে আকাশে কি দেখাবো? নূর হালকা হেসে জড়িয়ে ধরল আসমিনকে। আকাশের মাঝে আমি আপনাকেই খুঁজি মন্ত্রী সাহেব। আপনি যখন আমার থেকে দূরে থাকেন তখন আমার আকাশের দিকে তাকিয়ে থাকতে ভালো লাগে, মনে হয় ওই আকাশের নিচেই তো আপনি আছেন। আমাদের মাঝে কোনো দূরত্ব নেই, আপনি আর আমি এক আকাশ নিচেই আছি। আসমিন মুগ্ধ হয়ে তাকিয়ে রইল নূরের দিকে। আজ নূরের চোখে শুধু তার জন্য ভালোবাসাই দেখতে পাচ্ছে। আসমিন নূরের কপালে চুমু খেয়ে মন্থর গলায় বলল, ভালোবাসি বউ, আমাদের মাঝে যাই কিছু হয়ে যাক না কেন, কখনো আমাকে ছেড়ে যেও না, সহ্য করতে পারবো না আমি। আমার জীবনে আমি নিজের বলতে শুধু তোমাকেই বুঝি, যে আমার একান্ত ব্যক্তিগত মানুষ, যাকে আমি আমার নিজের চেয়েও বেশি চাই। তুমি হচ্ছ আমার একমাত্র প্রশান্তির কারণ, আমার চক্ষু শীতলকারিণী। তুমি যদি চাঁদ হও তাহলে আমি সুবিশাল আকাশ নূর, তোমার আমাতে ওঠে আমাতে অস্ত যেতে হবে। পালানোর চেষ্টা করো না নূর, তোমার শুরু থেকে সমাপ্তি আমিতেই সীমাবদ্ধ। নূর একদৃষ্টিতে তাকিয়ে আছে আসমিনের দিকে। আসমিন নিজেতে আবদ্ধ করে নিল নূরকে, নাকে নাক ঘষে গালে হাত বুলিয়ে নূরের চোখে চোখ রাখল। নূর আসমিনের চোখে চোখ রেখে বলল, আমার বিশ্বাস নিয়ে কখনো খেলবেন না মন্ত্রী সাহেব, আমি বিশ্বাসঘাতকদের কখনোই ক্ষমা করি না। যে সম্পর্কে ধোকা কপটতা প্রতারণা থাকবে সে সম্পর্ক নূর পায়ে মারতে এক মিনিটও সময় নষ্ট করবে না। আপনি আমাকে বিশ্বাসের নিশ্চয়তা দিন, আমি আপনাকে সম্পর্কের নিশ্চয়তা দিব। নূর নামের অর্থ জানেন তো মন্ত্রী সাহেব? নূর মানে হচ্ছে আলো, আলোকে বন্দী করার ক্ষমতা আল্লাহ বাদে কার আছে? আমি চাইলে আপনি আমার ছায়ার নাগালও পাবেন না, তাই সাবধান, যে নূর আপনাকে ভালোবেসে জান্নাত দেখাতে পারে সেই নূর ঘৃণা করে আপনার জীবন জাহান্নাম করেও দিতে পারে। আসমিনের বুক কেঁপে উঠল নূরের কথা শুনে, হাতের বাঁধন হালকা হয়ে গেল। অস্থির চোখ জোড়া নূরের চোখে পড়তেই নূরের কথার সত্যতা দিনের মতো পরিষ্কার দেখতে পেল সে। নূর গভীর চোখে তাকিয়ে আছে আসমিনের দিকে, তার বুকেও কাঁপন ধরছে। এই ভালোবাসার ফাটল ধরবে না তো? ভালোবাসার খুনসুটিতে নূর আর আসমিনের জীবন। খামনি চৌধুরী হঠাৎ করেই চুপ করে গেছে। আসিয়ানও নিজের মতোই আছে, এ যেন ঝড় আসার আগে নিস্তব্ধতা। আসমিন আর নূরের সম্পর্ক স্বাভাবিক দেখা গেলেও তাদের মনের খবর কেউ অবগত নয়। গত দেড় মাস যাবৎ অমি গুম হয়ে আছে, আমজাদ চৌধুরী নিজের মতো থাকে, সংসারটা মায়া বেগম টেনে হিঁচড়ে চালিয়ে নিয়ে যাচ্ছে। সংসারের দিকে কারোর মন নেই, যে যার কাজে ব্যস্ত। আসমিন রাজনীতিতে নিয়ে খুব ইদানিং ব্যস্ত, যতটুকু সময় পায় নূরের সাথেই কাটায়। হঠাৎ করেই নূরের অফিসে লালার আগমন। লালাকে দেখে বিরক্ত চোখে তাকাল নূর। আসমিনের এত অপমানের পরেও এই মেয়ে লজ্জা হয়নি? লুবানা লালার এভাবে হুট করে ঢুকে পড়ায় কপাল কুঁচকে তাকিয়ে আছে। চোখ ঘুরিয়ে নূরের দিকে তাকাতেই বুঝলো এই আগন্তুকের আগমনে নূর খুশি নয়। এভাবে অসভ্যের মতো নক না করে ঢুকে পড়লেন কেন? যান আবার গিয়ে নক করে তারপর অনুমতি নিয়ে তারপর আসুন। লুবানার কাটকাট গলায় বলা কথাগুলো শুনে মেজাজ খারাপ হয়ে গেল লালার। মুখে লাগাম দিয়ে কথা বলো, দুই টাকার কর্মচারী হয়ে এভাবে কথা বলো কিভাবে? সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি, বাইরে যাও, আমার নূরের সাথে কথা আছে। মুখে লাগাম দেব কেন? আমি কি ঘোড়া নাকি? আমার লাগামের কথা চিন্তা না করে আপনি আপনার পায়ে লাগাম দিন, যেখানে সেখানে ঢুকে পড়েন। লারা দাঁতে দাঁত চেপে তাকিয়ে রইল লুবানার দিকে। নূর নিজের মতো কাজ করে যাচ্ছে, এখানে কি হচ্ছে তাতে তার কোনো মাথা ব্যথা নেই। লারা নূরের এই নির্লিপ্ততা দেখে ফুঁসে উঠল, দাঁত কিড়মির করে বলল, খুব দেমাক বেড়েছে না? যে আসমিনের জন্য এত আকাশে উড়ছো সেই তোমাকে ছুঁড়ে ফেলবে, ভোগ করা শেষ হলে রাস্তায় ছুঁড়ে মারবে, তখন না এ ঘাটের বড়ে না ও ঘাটের। নূর শান্ত চোখে তাকালো লারার দিকে, চেয়ারে গা এলিয়ে দিয়ে শান্ত গলায় বলল, নূর কোনো মন্ত্রীর দাপটে চলে না, আমি কে ভুলে গেছো বুঝি? তেহজীব নূর শিকদার আমি, শিকদারেরা মন্ত্রী বানায়, মন্ত্রীদের ক্ষমতায় চলে না। তোমার কি মনে হয় লারা, পুকুরের পানি দিয়ে শিকদাররা এই সাগর বানিয়েছে? নর্দমায় থাকো তো, তাই এই বিশাল সাম্রাজ্য সম্পর্কে ধারণা নেই।
লুবানাকে নর্দমায় ফেলে দিয়ে এসো। মার্ডারের এত ভালো পরিবেশ সহ্য হয় না।